আজকে এই ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর জন্য, বিষয় বাংলা। আজকে যে গল্পটি আমরা পড়ব সেটি হচ্ছে মজনতালী সরকার, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লেখা। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 1863 খ্রিস্টাব্দে বাংলাদেশে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য রচনা হলো সন্দেশ, ছোটদের রামায়ণ ইত্যাদি, গুপি গাইন, বাঘা বাইন, টুনটুনির বই ইত্যাদি তার অম্ল সৃষ্টি। তিনি 1915 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। এবার দেখো গল্প কি আছে। এক গ্রামে দুটো বিড়াল ছিল। তার একটা থাকতো গোয়ালাদের বাড়িতে, সে খেত দই, দুধ, ছানা, মাখন আর সর। আর একটা থাকতো ছেলেদের বাড়িতে, সে খেত খালি লাঠি ঠ্যাঙ্গার বাড়ি সে খালি ঠ্যাঙ্গার বাড়ি আর লাঠি। আচ্ছা দেখো, তাহলে প্রথমে আমরা দেখতে পেলাম যে দুটো বিড়াল আছে, তো তার মধ্যে একটা থাকে গোয়ালাদের বাড়ি। তো গোয়ালাদের বাড়ি যেহেতু থাকে, সে অনেক কিছু খেতে পারে, দই, দুধ, ছানা, মাখন, সর এগুলো খায়। আর যে ছেলেদের বাড়ি থাকে, সে শুধু শুধু মার আর লাঠি খায়। গোয়ালাদের বাড়িতে যেহেতু বিড়ালটা অনেক কিছু খায়, তাই সে খুব মোটা ছিল আর সে বুক ফুলিয়ে চলত। অর্থাৎ তার ব্যাপারই ছিল আলাদা, সে অনেক কিছু খেত, মোটা সোটা ছিল। আর জেলেদের যে বাড়ির বিড়ালটা ছিল, সে তো কিছুই খেতে পারতো না, তাই তার গায়ে কিছুই ছিল না, শুধু কখানে হাড়ি দেখা যেত। আর সে শুধু টলে মলে চলতো, কারণ না খেতে পেয়ে কি তার শরীরে বেশি জোরও ছিল না। আর সে ভাবতো যে একদিন সে গোয়ালাদের বিড়ালটার মতনই মোটা হবে। শেষে একদিন সে গোয়ালাদের বিড়ালকে বললে, ভাই আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। কি বললো যে আজকে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ, তুমি আসবে খেতে। কিন্তু সবই কিন্তু মিথ্যে কথা ছিল, কারণ তো সে তো নিজেই খেতে পায় না, আর গোয়ালাদের বাড়ির বিড়ালকে কী খাওয়াবে। সে ভেবেছে গোয়ালাদের বিড়াল আমাদের বাড়ি এলেই আমার মতন ঠ্যাঙ্গা খাবে আর মরে যাবে, তারপর আমি গোয়ালাদের বাড়িতে গিয়ে থাকবো। ওর প্ল্যান হচ্ছে এটাই যে গোয়ালাদের বিড়াল যেই নাকি ওদের বাড়িতে আসবে, জানে ওর মার খাবে বিড়ালটা, গোয়ালাদের বিড়াল মরে যাবে আর ও গোয়ালাদের বাড়িতে থাকবে আর ভালো মন্দ সব খাবে। আজ এরকম কথা সেরকমই কাজ। গোয়ালাদের বিড়াল ছেলেদের বাড়িতে আসতে, ছেলেরা বলে ওই যে বিড়াল গোয়ালাদের সেই দুধ খেয়ে কো চোর বিড়ালটা এসেছে, আমাদের সব মাছ খেয়ে শেষ করবে, ওকে মারো। তাই ওকে ধরে সবাই পেটায় আর কি, সেই লাঠি ঠ্যাঙ্গার মার খেয়ে সেই বেচারা তো মরেই যায়। আর এই ছেলের বাড়ির বিড়াল তো জানতোই যে এমনটাই হবে, সে কী করলো, সে গোয়ালাদের বাড়িতে গেল আর সেখানে গিয়ে ক্ষীর সর খেয়ে দিয়ে একদম মোটা হয়ে গেল। আর সে তখন অন্য বিড়ালদের সাথে কথাই বলে না, আর কেউ যদি নাম জিজ্ঞেস করতো তখন কী বলতো, মজনতালী সরকার তার নাম। একদিন সেই মজনতালী সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বের হলো, আর বেড়াতে বেড়াতে সে বনের ভিতরে গেল আর গিয়ে দেখলো যে তিনটা বাঘের ছানা সেখানে খেলা করছে। আর সে তিন তারা লাগিয়ে বললো যে খাজনা দিতে। বাঘের ছানাগুলো তো ভয় পেয়ে গেল আর ওর মাকে গিয়ে তাড়াতাড়ি বলল। আর বাঘিনী তাদের কথা শুনে এসে বললো যে তুমি কে বাছা, যে কোথার থেকে এলে, কি চাও। সেই মজনতলী সরকারকে বললো বাঘিনী। মজনতলী বললে, আমি রাজার বাড়ির সরকার, আমার নাম মজনতলী। তোরা যে আমাদের রাজার জায়গায় থাকিস, তার খাজনা কই, খাজনা দেয় কি বলো। যে মজনতলী বললো কি, যে আমি রাজার বাড়ির সরকার, তোরা যে এখানে থাকিস রাজার জায়গায়, তাহলে খাজনাটা দেবে, একে খাজনা দে। বাঘিনী বললে, খাজনা কাকে বলে তা তো আমি জানি নে, আমরা খালি বনে থাকি আর কেউ এলে তাকে ধরে খাই, তুমি না হয় একটু বসো, বাঘ আসুক। কি বললো যে আমি খাজনা, কি খাজনা মানেই তো জানি না, খাজনা কি করব, কিভাবে দিব, তো বা তুমি একটু বসো, বাঘ আসলে তারপরে দেখা যাক কি হয়। তখন মজনতলী একটা উঁচু গাছের তলায় বসে আছে, চারিদিকে উঁকি মেরে দেখতে লাগলো। আর কিছুক্ষণ বাদে সে দেখলো যে বাঘ আসছে। আর সে তখন কি করলো, তাড়াতাড়ি কাগজ কলম রেখে একেবারে গাছের রাগায় উঠে গিয়ে বসলো, জানে বাঘ তাকে খেয়ে ফেলবে। বাঘ আসতে তো বাঘিনী তার কাছে সব কথা বললো, যে এরকম মজনতলী সরকার বলে একজন এসেছে, সে খাজনা চাচ্ছে। তখন বাঘ ভয়ানক গর্জন করলো, ভয়ানক গর্জন করে কি বললো যে এখনই তার ঘাড় ভাঙছে। মজনতলী গাছের আগা থেকে বললে যে, কিরে খাজনা দিবি না, আয় আয়। শুনে তো বাঘ দাঁত মুখ কেচে হালুম বলে
দুই লাফে সেই গাছে গিয়ে উঠেছে। বাঘ তো রেগে গেছে, এবার কি করলো যে রেগে গিয়ে সে বাঘটা গাছের আগায় গিয়ে বসলো। বসে গিয়ে বলেছে, আজকে তোকে কি খাবো। কিন্তু দেখো ময়দানতলে তো ছোট্ট একটা জন্তু, সে কি তাড়াতাড়ি করে একদম গাছের হালকা ডালেও বসতে পারে, কিন্তু বাঘ একটা বড় জন্তু, সে কিন্তু সেটা পারে না। কি হলো তারপর, যে সে একটুখানি হালকা জন্তু, সেই সেই কোন সুর ডালে উঠে বসেছে, অত বড় ভারী বাঘ সেখানে যেতেই পারছে না, না পেরে রেগে মেগে ব্যাটা দিয়েছে এক লাফ, অমনি পা হড়কে গিয়েছে, পড়ে পড়তে গিয়ে দুই ডালের মাঝখানে মাথা আটকে তার ঘাড় ভেঙে প্রাণ বেরিয়ে গিয়েছে। এরকম অবস্থা আছে, যেই নাকি লাফ দিল তখন পা পিছলে পড়ে গেল, আর দুইটা ডালের মাঝখানে তার মাথা আটকে তার কি ঘাড় ভেঙে একদম প্রাণটা যেন বেরিয়ে গেল তার। আর সেটা দেখে মজনতালি ছুটে এসে তার নাকে তিন চারটে আঁচড় দিয়ে বাঘিনীকে ডেকে বলল যে, এই দেখ কী করেছি, আমার সামনে বেয়াদবি। আর বিড়ালটা তো ভীষণ চালাক, সে কী করলো, সে তার আঁচড় বসিয়ে দিল মুখে চোখে, এটা প্রমাণ করার জন্য যে সেই বাঘকে হচ্ছে সেই মেরেছে। এইসব দেখে শুনে তো ভয়ে বাঘিনী বেচারি প্রাণ উড়ে গেল, যে আমরা বাঘ শক্তিশালী প্রাণী, আর এই মজনতলি সরকার আমাদের থেকে বেশি শক্তিশালী, সে বাঘকে মেরে ফেললো। তখন সেই বাঘিনীটা কি বলে যে, তাদের যেন তিনি কি প্রাণে না মারে না, তারা হচ্ছে তার চাকর হয়েই থাকবে। তখন মজনতলি বলে যে, ঠিক আছে না কাজকর্ম ভালো করে করিস, আর কি আমাকে খুব ভালো করে ই খুব ভালো ভালো খেতে দিস, তাহলেই হবে। তখন থেকেই সেই মজনতলি বাঘিনীদের বাড়িতেই থাকে, খুব করে খায়, আর বাঘিনীর ছানাগুলির কি খাড়ে চড়ে বেড়ায় বনে। আর তারা কি, যেহেতু মজুমদারকে ভয় পায়, ভাবে যে সে অনেক শক্তিশালী, তাই কি করে, তারা আর কিছু বলে না, তার কথার মধ্যে সব কিছু চলে। একদিন বাঘিনী তাকে হাজির করে বলল, মজুমদারি মশাই, এই বনে খালি ছোট ছোট জানোয়ার, এতে কিছু আপনার পেট ভরে না, নদীর ওপারে খুব ভারী বন আছে, তাতে খুব বড় বড় জানোয়ারও থাকে, চলুন সেখানে। কি বললো যে, এখানে তো সব ছোট ছোট প্রাণী, এদের খেয়ে তো কি আপনার পেট ভরেই না, তাই কি আমরা বড় বনে যাই, ওখানে অনেক বড় বড় প্রাণীরা আছে, সেগুলো খেয়ে আপনি কি মজা পাবেন, পেটও ভরবে। শুনে মজনতারি বললে, ঠিক কথা, চলো ওপারে যাই। তখন বাঘিনী তার ছানাদের নিয়ে দেখতে দেখতে নদীর ওপারে চলে গেল, কিন্তু মজনতারি কই, বাঘিনী তার ছানার অনেক ছানারা অনেক খুঁজে দেখলো, ওই মজনতলি সরকার নদীর মাঝখানে পড়ে হাবুডুবু খাচ্ছে, স্রোতে তাকে ভাসিয়ে সে কোথায় নিয়ে গেছে, আর ঢেউয়ের তারায় তার প্রাণ যা যায় হয়েছে, মানে মজনতলিকে সবাই খুঁজছে, বাঘিনী তার ছানারা কিন্তু কোথায় পাচ্ছে না খুঁজে, তারপর দেখলো যে তাকে স্রোত যেন ভাসিয়েই নিয়ে যাচ্ছে, তখন কোনো মতে গিয়ে তার কি উদ্ধার করে তাকে। মজনতলি তো ঠিক বুঝতে পেরেছে যে আর দুটো ঢেউ এলে সে মারা যাবে, এমন সময় ভাগ্যিস বাঘিনীর একটা ছানা তাকে তাড়াতাড়ি ডাঙ্গায় তুলে এনে বাঁচালো, নইলে সে মরেই যেত, তাতে আর ভুল কি, বাঘিনীর একটা ছানা এসে তাকে যদি সেদিন উদ্ধার না করতো সে সেই জলে ডুবে মারাই যেত। কিন্তু মজনতলি সরকার তাদের সে কথা জানতেই দিল না, সে ডাঙ্গায় উঠে ভয়ানক চোখ রাঙিয়ে বাঘের ছানাকে চড় মারতে গেল, আর গাল যে কত দিল তার তো লেখা জোকাই নেই, মানে সে বুঝতে দিল না যে সে জলের স্রোতে ভেসে যাচ্ছিল, সে বাঘের ছানাকে বকা দিল অনেক, তার তো গালমন্দ করলো, তার তো কোনো হিসেবে নেই এত গালমন্দ করলো। আর সে কি বললো যে, হতবাঘা মূর্খ, না কি করলি তোরা এটা, সে তো হিসাবটা ভালো করে করছিল। সেটা শেষ না হতেই তারা তাকে টেনে তুলে আনলো, আর তার সব হিসেব গোলমাল হয়ে গেল। সে সবে গুনছিল কি নদীতে কতগুলো ঢেউ আছে, কতগুলো মাছ আছে, আর কতখানি জল আছে, এগুলো সে হিসাব করছিল। তারপর কি বলে, মূর্খ বেটা, তুই এর মধ্যে গিয়ে সব গোলমাল করে দিলি, এখন যদি আমি রাজা মশাইয়ের কাছে গিয়ে এর হিসেব দিতে না পারি তবে মজাটা টের পাবে। কি বললো যে, সে যে ডুবে যাচ্ছিল সেটা কিন্তু সে একবারও বললো না, সে উল্টে ভান করলো যে সে নদীতে ঢেউ গুনছিল, মাছ কতগুলো, জল কতখানি আছে, এগুলো করছিল, আর তারা তাকে টেনে এনে মস্ত বড় ভুল করেছে। এসব কথা শুনে বাঘিনী তাড়াতাড়ি এসে হাত জোর করে বললে, মজনতলি মশাই, ঘাট হয়েছে, এবার
এবারে মাপ করুন, ওটা মূর্খ, লেখাপড়া জানে না, তাই কি করতে কি করে ফেলেছে। তখন বাঘিনী তো ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে সে বললো ও তো কিছুই জানে না, মূর্খ, তো ওকে এবার মাপ করে দিন। তারপরে কি হলো, যে মজনতলি বললে আচ্ছা এবারে মাপ করলুম, খবরদার আর যেন কখনো এমন হয় না। এই বলে মজনতলি তার ভিজে কাসু কাবার জন্য রোদ খুঁজতে লাগলো, যে তো জলে ডুবে গেছে, কা ভিজে গেছে সেজন্য কি রোদ খুঁজতে লাগলো, তা কাটা শুকিয়ে নেবে। ভারী বনের ভিতরে সহজে রোদ ঢুকতে পায় না, যেহেতু অনেক গাছপালা, ঘন জঙ্গল, সেই পাতা, বড় পাতা ভেদ করে সেই গাছের আড়াল আবডাল দিয়ে খুব কমই রোদ এখানে প্রবেশ করতে পারে। সেখানে রোদ খুঁজতে গেলে উঁচু গাছের আগায় গিয়ে উঠতে হয়। মজনতালি একটা গাছের আগায় উঠে দেখলে যে এই বড় এক মরা মহিষ মাঠের মাঝখানে পড়ে আছে। তখন সে তাড়াতাড়ি গিয়ে সেই মহিষটার গায়ে কয়েকটা আঁচড় কামড় দিয়ে এসে বাঘিনীকে বলে, শিগগির যা, আমি একটা মোষ মেরে রেখেছি, দেখো কেমন চালাক। ও গাছের আগে উঠে গিয়ে দেখলো একটা মহিষ মরে পড়ে আছে মাঠে। ও মানে এটা প্রমাণ করলো, প্রমাণ করতে চাইছে যে ওই মেরেছে, সেজন্য কি করলো, দু একটা আঁচড় দিয়ে দিল। আঁচড় দিয়ে বাঘিনীকে বললো যে সে একটা মহিষ মেরে রেখে এসেছে, সে যেন নিয়ে আসে। বাঘিনী আর তার ছানাগুলো ছুটে গিয়ে দেখলো সত্যি মস্ত এক মোষ পড়ে আছে। তারা চারজন মিলে অনেক কষ্টে সেটাকে টেনে আনলে, আর ভাবলে ইস, মজনতলি মশাইয়ের গায়ে কি ভয়ানক জোর। ভাবলো যে বা ওর গায়ে এত জোর, একটা মোষ মেরে ফেলেছে এত বড়। আর ওরা বাঘিনী আর তার ছানাগুলো ছুটে গিয়ে চারজন, মানে বাঘিনী আর তা হচ্ছে তিন ছানা, এরা চারজন মিলে টেনলাম সেটাকে। আর একদিন তারা মজনতালিকে বলো, মজনতালি মশাই, এ বনে বড় বড় হাতিয়ে গন্ডার আছে, চলুন একদিন সেগুলি মারতে চাই। ওরা তো জানে না যে মজনতালি এগুলো কী করছে, সব তাদের বোকা বানাচ্ছে। তারা তো জানে তার গায়ে ভীষণ জোর, তাই কী বলে যে বড় বড় হাতিয়ার গন্ডার মারতে যাবে তারা। এ কথা শুনে মজনতলি বললে, তাই তো, হাতি গন্ডার মারব না তো মারবো কি, চল আজই যাই। বলে সে তখনই সকলকে নিয়ে হাতিয়ার গন্ডার মারতে চললো। যেতে যেতে পাখিনী তাকে জিজ্ঞেস করলে, মজনতলি মশাই, আপনি খাপে থাকবেন না, খাপে থাকবেন না ঝাপে থাকবেন? আচ্ছা, মানে বলেছে, তখন পাখিনী জিজ্ঞাসা করলো যে মজনতলিকে, সে কি খাপে থাকবে না ঝাপে থাকবে? খাপে আর ঝাপে জিনিসটা কি দেখো এবার, খাপে থাকবার মানে কি? খাপে থাকার মানে হচ্ছে না, জন্তু এলে তাকে ধরে মারবার জন্য চুপ করে গুড়ি মেরে বসে থাকা, মানে মানে লুকিয়ে থাকা, যখন জন্তু আসবে তার উপরে কি আক্রমণ করা, এরকম। আর ঝাঁপে থাকার মানে হচ্ছে কি, বনের ভিতরে গিয়ে ঝাঁপাঝাঁপি করে জন্তু তাড়িয়ে আনা, মানে বনের ভিতরে গিয়ে সব জন্তুদের তাড়া দিয়ে বন থেকে বার করে আনা। তখন মজুন তাহলে কী বললো, যে আমার তারা আর কোন জন্তু ভয় পাবে, তাই সে বলে, মানে নিজের যে মনে মনে ভাবলো, তাই সে বললো কি, যে আমি ঝাঁপিয়ে যেসব জন্তু পাঠাবো তাকে তোরা মারতে পারিস, তোরা ঝাঁপে যা আর আমি খাপে থাকি। বাঘিনী তাই করলো। এই বলে বাঘিনী তো ছানাগুলোকে নিয়ে এলো বনের বনের অন্য ধারে গিয়ে, ভয়ানক হাল্লুম হাল্লুম করলো, যেন যে তাড়াতে লাগলো। বাঘের আওয়াজ শুনে কি সব জন্তু যেন তো পালিয়ে যায়, তো তাই ঘটলো। আর মজনতলি জানোয়ারের ডাক শুনে একটা গাছের তলায় বসে কাঁপতে লাগলো। খানিক বাদে একটা কি সজারু বড় সজলু সরসর করে সেই দিক দিয়ে পান সেই দিক পানে ছুটে এসেছে, আর মজনতলি তাকে দেখে মাগো বলে সেই গাছের একটা শিকড়ের তলায় গিয়ে লুকিয়েছে। আচ্ছা, সজারু সজারু সজারুর গায়ে হচ্ছে অনেক বড় বড় কাঁটা থাকে, মানে ধারালো ধারালো চামড়া থাকে, উঁচু উঁচু কাঁটা থাকে সজারুর গায়ে। তো এমন সময় কি হলো, একটা হাতি সেখান দিয়ে চলে যাচ্ছে, চলে গেল। সেই হাতির একটা পায়ের এক পাশ দিয়ে শিকড়ের এক পাশে দিয়ে শিকড়ের উপর পড়েছিল, তাতে মজনতলির পেট ফেটে গিয়ে বেচারার প্রাণ যায় আর কি। এদিকে সজারু চলে, সজারু আর হচ্ছে এই হাতি গেল একটা, তো হাতির পায়ের এক পাশ দিয়ে শিকড়ের উপর পড়েছিল। আচ্ছা, যেহেতু হাতি গেল অনেক বড় প্রাণী, আর সেই চাপে কি হলো, মজনতলির পেট ফেটে গেল বেচারার কি প্রাণ যায় অবস্থা। অনেকক্ষণ ঝাপাঝাপি করে বাঘিরা ভাবলে মজনতলি মশাই তো এতক্ষণে কি অনেকগুলো শিকার করে ফেলেছে, একবার দেখে আসি। তারা যখন দেখতে আসলো, দেখতে তো অবাক কাণ্ড যে কী হলো, মজনতলি দেখলো আর কি হবে, তোরা যেসব ছোট ছোট জানোয়ার পাঠিয়েছিলি সেগুলো দেখে কি তা হাসতে হাসতে তার পেটই ফেটে গিয়েছে, এই বলে মজনতলি কি মারা গেল। গল্পটা কিন্তু খুবই সুন্দর একটা গল্প, আর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো গল্পটা। তোমরা কিন্তু বাড়িতে এই গল্পটা বারবার পড়বে ভালো করে। আজকে তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।